আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটি ভিডিওতে বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা এই ধরনের ভিডিও কালার তৈরি করতে পারবেন। যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক, লেটস স্টার্ট। সর্বপ্রথমে আপনারা যে কাজটি করবেন, কাইনমাস্টার অ্যাপসটি ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে, অথবা আমার ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। বন্ধুরা, কাইনমাস্টার অ্যাপসটি ইনস্টল করার পর আপনারা কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করবেন, ক্রিয়েট নিউ অপশনটিতে টাচ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের রেজলিউশন দেখা যাচ্ছে, এখান থেকে আপনারা 9x60 সিলেক্ট করে নেবেন। যেহেতু আমরা টিকটক লাইকের ভিডিওর এডিট করবো, সেই জন্য আমরা 9x60 সিলেক্ট করে নেব। নেক্সটে টাচ করবো, আপনাদের গ্যালারিতে চলে যাবে, আপনারা এখান থেকে যে ভিডিওটি এডিট করতে চান ওই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন, দেন ব্যাকে চলে আসবেন। এখানে বক্স আকারের স্টোরে টাচ করবেন, এফএক্সে টাচ করবেন, কালারে টাচ করবেন। এখান থেকে আপনারা কালার চেঞ্জার ইফেক্টটা ডাউনলোড করে নেবেন, কালার চেঞ্জার ইফেক্টের উপর টাচ করবেন। কালার চেঞ্জার ইফেক্টটা ডাউনলোড করার জন্য আপনার ফোনে অবশ্যই নেট কানেকশন থাকতে হবে, দেন কালার চেঞ্জার ইফেক্টটা ডাউনলোডের উপর টাচ করবেন। ডাউনলোড হয়ে গেলে ব্যাকে চলে আসবেন, লেয়ারে টাচ করবেন, এফএক্সে টাচ করবেন, দেন কালার চেঞ্জার ইফেক্টের উপর টাচ করবেন। আপনার ভিডিও স্ক্রিনের উপর একটি বক্স আকার লেয়ারটি দেখতে পাচ্ছেন, এই বক্স আকার লেয়ারটি ধরেই আপনার ভিডিওর ফুল স্ক্রিন করে নেবেন, দেন ভিডিওর নিচের লেয়ারটিকে ধরে আপনার ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত করে নেবেন। নিচের লেয়ারটির উপর টাচ করে দেন সেটিংয়ে টাচ করবেন, কালারে টাচ করবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের কালার দেখা যাচ্ছে, আপনার ব্যাকগ্রাউন্ডের যে কালারটি ওইখান থেকে এই ওই কালারটিকে সিলেক্ট করে নেবেন। যেহেতু আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, সেজন্য আমরা এখান থেকে গ্রিনটাই সিলেক্ট করে নেব, দেন টিক মার্কে টাচ করে দিব। এখানে কালারটা আপনারা 52 অথবা 53 এরকম 50 ভিতর রাখার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের কালার হয়ে যাচ্ছে, ওইটাকে বাইরে কমি, দেন স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে নেবেন যাতে করে আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটা চকচকে দেখা যায়। আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডের একটি কালার সিলেক্ট করার পর আপনারা নিচের লেয়ারটির উপর টাচ করবেন, দেন ট্রিম স্প্লিটে টাচ করবেন, দেন স্প্লিট প্লেহেডে টাচ করবেন, দেন লেয়ারটিকে ভাগ করে নেবেন। প্রত্যেকটা লেয়ারকে ভাগ করে নিয়ে আপনারা এক একটা লেয়ার এক এক রকম কালার পরিবর্তন করতে পারবেন। এভাবেই আপনারা লেয়ারটিকে প্রত্যেকটা ভাগে ভাগ করে নেবেন। আমি আগে আগে সবগুলো লেয়ারটিকে ভাগ করে নিতেছি আমার ভিডিওর সুবিধার কারণে।